আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা নায়িকা ঋত্বিকা সেনের বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের সালানপুর গ্রাম থেকে ধুন্দাবাদ হয়ে বনবিড্ডির ঝিমারি পর্যন্ত আয়োজিত করা হয় এক মেগা রোড শোয়ের। এদিন নায়িকা ঋত্বিকা সেনের সঙ্গে হুটকোলা গাড়িতে দেখা যায় বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বদের। এদিন গ্রামেগঞ্জে শত্রুঘ্ন সিনহাকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন নায়িকা ঋত্বিকা সেন। তিনি বিধান উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। সকালে আমাদের গোরান্ডি থেকে পার্টি অফিস থেকে একদম গ্রিমিট ভেতরে রোমানি বাপিস্টা সুরসাতলি আমাদের মদন চানগ্রাম ভেতর দিয়ে বেরিয়েছিল। এখন বিকেলের প্রোগ্রাম হচ্ছে আমাদের সালানপুর পঞ্চায়েত এবং বাসুদেবপুর জেলার গ্রাম পঞ্চায়েত আমাদের রোড শো।